السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পবিত্র শুক্রবার উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে প্রতিদিন প্রতি শুক্রবারে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন কেমন হবে, কি করে আমাদের জীবনটা আরও সুন্দর হবে, কি করে মানুষের জন্য আমরা আরও কল্যাণকামী হব, এ সকল বিষয় নিয়ে আমরা কথা বলি। প্রতিদিন প্রতি অনুষ্ঠানে আমাদের এক একজন আলোচক থাকেন। আসুন আজকের আলোচকের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, স্কলার, শিক্ষাবিদ মাওলানা শায়খ সানাউল্লাহ জাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, মানুষকে রব্বুল আলামিন খুব সুন্দর করে বানিয়েছেন। ইসলামের বিধান হলো ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজে সুন্দরের আধার, তিনি সুন্দরকে পছন্দ করেন। মানুষকে আল্লাহ তাআলা খুব অমায়িক করে, চমৎকার করে, অনুপম করে বানিয়েছেন, কিন্তু মানুষ তার জীবনটাকে কলুষিত করে ফেলে তার পাপের মাধ্যমে। আমাদের জীবনটা কী করে সুন্দর হয়, কী করে চমৎকার হয়, কী করে আমাদের জীবনটা প্রাণোচ্ছল হয়, কী করে প্রাণে প্রাণে ছড়িয়ে পড়তে পারে ভালোবাসা আর কল্যাণের ফুলকু ধারা, এই বিষয়টি আজকে আমরা কথা বলবো। সুন্দর জীবন গঠনে ইসলাম আমাদেরকে কী নির্দেশনা দিয়েছে, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শেখ আজহারি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দর্শককে যেমনটি অবগত করেছি আমরা, যে সুন্দর জীবন গঠনে ইসলাম কী নির্দেশনা দিয়েছে, এটি যদি আপনি কোরআন ও হাদিসের আলোক থেকে আলোচনা করেন। বিসমিল্লাহি রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আপনি ভূমিকায় যেমনটা বলেছেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কত সুন্দর সৃষ্টিকারী। সূরা 3 এর মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরভাবে, সুন্দর গঠন দিয়ে। তো সুন্দর জীবন গঠন করার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে একটি সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আমাদের মুসলমান হিসাবে আমাদের জীবনটা সবচেয়ে সুন্দর হবে আল্লাহর ইবাদতকে সবচেয়ে সুন্দরভাবে পালন করার মাধ্যমে। এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাদিসে জিব্রিলের মাধ্যমে। জিব্রিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম যখন দিন শেখানোর জন্য রাসূলের দরবারে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছিলেন। এক পর্যায়ে বলছিলেন, মাল ইহসান, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু, মানে আমরা ধরতে পারি যে একজন মানুষ তার জীবনকে যদি সুন্দর করতে হয় তাহলে হলো তার ইবাদতকে সুন্দর করতে হবে, সবচেয়ে সুন্দর করতে হবে। আর ইবাদতকে সুন্দর করার জন্য রাসূল শর্ত দিয়েছেন যে ইহসান থাকতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা তাদের কাজকে কি সুন্দরভাবে করে। আল্লাহু আকবার। এবং মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটাও আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু সূরাতুল মুলকের মধ্যে উল্লেখ করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কাজের মধ্যে কে সবচেয়ে সুন্দরভাবে কাজ করতে পারে। তো মুমিনের, মুসলমানের জীবনের প্রতিটি কাজ সবচেয়ে সুন্দর হবে। প্রতিটি কাজের মধ্যে কোনো কি থাকবে না, ফাঁকিবাজি থাকবে না, সবচেয়ে সুন্দর। সে চাকরি করুক, তার চাকরিটাকে সুন্দরভাবে আদায় করা, এটাও এহসান, মানে তার উপর যে অর্পিত দায়িত্ব আছে এই দায়িত্বটি যথাযথভাবে পালন করা, তার কর্তৃপক্ষের, তার অফিসের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করা, এটি শুধুমাত্র তার অফিসের পক্ষ থেকে দায়িত্ব নয়, শরিয়ার পক্ষ থেকে, শরিয়ার পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকেও একজন অনুসারী হিসেবে আমাদের প্রতি দায়িত্ব। চমৎকার বলছেন। আমরা যদি দেখি আমাদের সালফে সালেহীনদের, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন, ওনারা প্রতিটি কাজ কত গোছালোভাবে, কত সুন্দরভাবে করেছেন, এহসানের পরিচয় দিয়েছেন ওনারা প্রতিটি কাজে। প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, সর্বোচ্চ
সৌন্দর্যের পরিচয় দিয়েছেন। আজ আমরা অনেক কাজ করি কিন্তু কাজে নেমে কাজগুলো হয়তো অনেকভাবে গুছাইতে পারি না, কাজগুলো গুছালোভাবে করি না। অনেকে মনে করে যে আমাদের কাজের মধ্যে মনে হয় কি নাই শিল্প নাই। আমরা যদি বলি যে আমাদের একটি কাজ আমি করছি কিন্তু সেই কাজে আমার প্রাণ নেই, প্রাণ নেই, রোহ, সে প্রাণ কাজ করছে না, জাস্ট একটা নিয়ম রক্ষার জন্য, নিয়ম দায়িত্ব পালনতে, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা না, ইসলামের দিক নির্দেশনা এটা না। প্রতিটি মানুষ সে যে দায়িত্ব করবে, যেই দায়িত্ব পালন করবে, যেই কাজ করবে, তার প্রত্যেকটা কাজ যেন তার হক আদায় করে করে, এটাই ইহসান। শেখ আজহারি, আমি একটু আপনার কাছে একটু ধাপে ধাপে যেতে চাই। আপনি বলছেন যে জীবনকে সুন্দর করার জন্য প্রথম ধাপ হলো তার ইবাদতকে সুন্দর করতে, সুন্দর করতে হবে। ইবাদত যখন সুন্দর হয়ে যাবে তখন আমার জীবন সুন্দর হয়ে যাবে। আমি আপনাকে ইবাদত থেকে আমাদের দাম্পত্য জীবনে নিয়ে আসছি বা সংসারে আনতে চাই। আমাদের সংসারের সাংসারিক জীবন বলুন, দাম্পত্য জীবনের কথা বলুন, এই দাম্পত্য জীবনটা অথবা আমাদের পরিবারগুলি কিভাবে সুন্দর হয়ে ওঠে, এটি যদি একটু। হ্যাঁ, এটাও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, আমাদের পরিবারটা কিভাবে সুন্দর হবে, আমাদের সন্তানদের তারবিয়া যেন সবচেয়ে সুন্দরভাবে আমরা তারবিয়া করি, সন্তানদেরকে আমরা যেন সুশিক্ষিত সুশিক্ষিত করি এবং আদর্শের প্রশিক্ষণ করি, এবং আমাদের ফ্যামিলিকে যেন সুন্দরভাবে সাজিয়ে তৈরি, ফ্যামিলিকে যেন আমরা সময় দেই, আমার সব সময় যেন আমি শুধু আমার নিজেকে নিয়ে বা অন্যকে নিয়ে ব্যস্ত না থাকি, পরিবারের কাজেও যেন আমি কী করি সহযোগিতা করি, পরিবারের হক যেন আদায় করি, এটা কিন্তু এহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, লিআইনিকা আলাইকা হাক্কুন, আল্লাহু আকবার, তোমার চোখের কি আছে হক আছে, ওয়ালি জাসাদিকে আলাইকা, ওয়ালি জাসাদিকে আলাইকা হাক্কুন, ওয়ালি আহলিকে আলাইকা হাক্কুন। এই জায়গাটায় আমরা অনেকে ভুল করি, আমরা আমাদের জীবনকে নিয়ে অনেক, আমাদের কর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকি কিন্তু অনেক সময় পরিবারকে সময় দিই না, এটা কিন্তু এহসানের বিপরীত। এবং এটা কিন্তু ইসলামের বিধানও এমন নয়, ইসলাম বলেছে তুমি তোমার ইবাদত বন্দেগি যেমন করে আল্লাহর নৈকট্য লাভের জন্য স্ত্রীকে সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, এটিও কিন্তু একটি ইবাদতের মধ্যে। শেখ সানাউল আজহারি, আপনি চমৎকার বলছেন, আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, আলোচনা করছি সুন্দর জীবন গঠন ইসলাম, এই বিষয়টি নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পবিত্র শুক্রবার উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। দর্শক, আমরা আজকে আলোচনা করছি সুন্দর জীবন গঠনে ইসলাম, এই বিষয়টি নিয়ে। সঙ্গে আছেন মহতরাম শেখ সানাউল্লাহ আজহারি। মহতরাম, আমরা যে জায়গাটিতে ছিলাম যে মানুষ জীবন সুন্দর তখনই হবে যখন তার ইবাদতগুলি সুন্দর হবে, চমৎকার বলছেন আপনি। জি, তো ইসলাম আমাদেরকে যেরকমভাবে দিক নির্দেশনা দিয়েছে যে কীভাবে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাবো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আমার আমার ব্যক্তিগত যে শরীরটা আছে সেটাকেও যেন, আমার দৃশ্য যেটা আছে সেটাকেও যেন আমি সুন্দরভাবে সাজায়। একজন মুসলমান নিজে পরিপাটি থাকবে, পরিপাটি থাকবে, তার সাজগোজ থাকবে, সাজগোজ থাকবে, তার কাপড় থাকবে পরিষ্কার, তার ইবাদত হবে সুবসিত এবং তার চলাচল হবে মানুষের জন্য অনুকরণীয়, এটি হলো ইসলাম। হ্যাঁ, এটি ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, সেই সাহাবীর দাড়িটা একটু উস্কুসে ছিল, গোছালো ছিল না, চুলটা একটু যেন মানে আশ্রানো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কি, أما يجد هذا مشتا يسرح به شعره ولحيته, সে কি একটা চিরুনি পাইল না, যে চিরুনি দিয়ে সে তার চুলটাকে সুন্দর করে আশ্রিয়ে আসবে, তার দাড়িটাকে সুন্দর করে আশ্রিয়ে আসবে। আমরা হাদিসে যেটা দেখছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁথি কাটতেন। হ্যাঁ, আমার জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে তিনি ডান দিকে সিঁথি কাটতেন, দাড়িতে তিনি তেল দিতেন, দাড়ি আঁচড়াতেন, এগুলো সুন্নাহ। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষদের সাথে সাক্ষাতের ওনার বিভিন্ন ড্রেস ছিল। আচ্ছা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন দেশের প্রতিনিধি দল আসতেন, রাষ্ট্রদূতরা আসতেন, তখন ওনার আলাদা একটা কি ছিল, পোশাক ছিল।
যখন বিভিন্ন কাবায়েল মানে বিভিন্ন গোত্রের প্রতিনিধি ওনাদের সাথে যখন সাক্ষাৎ করতেন, ওনার আলাদা একটা ড্রেস ছিল। যখন সফর করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার আলাদা একটা কি থাকতো, ড্রেস থাকতো। এই যে নিজের স্বাভাবিক নিজের ড্রেস কোডটাও কীভাবে সবচেয়ে সুন্দর হয় সেটা আমরা দেখি। যে অনেকে এরকম মনে করেন যে ইসলামে খুব সাজসজ্জার কোনো বিষয় নেই বা পোশাক পরিচ্ছদের আভিজাত্যের কোনো বিষয় নেই, যেটাকে শরীয়তে বলা হয়েছে হাদিসে এসেছে লা রুহবানিয়াতে ফিল ইসলাম। অনেকে বৈরাগ্যতার মতো বেছে একটা যে পরেছেন তিনি পরেছেন, স্ত্রী পরিবার সবকে রেখে চলে যাচ্ছেন। তো ইসলাম তো এর নাম নয়, এটার নাম ইসলাম তো হলো পরিবার সঙ্গে, পরিবারকে সঙ্গে রেখে দিনের কাজ করার নাম ইসলাম। মহতরম, একটি জায়গায় আমি আপনাকে স্পেসিফিকলি আমি আলোচনাটি শুনতে চাই, সেটি হলো সন্তান প্রতিপালনে ইসলামের সৌন্দর্যের কী বিধান, অথবা ইসলামের কী বিধান রয়েছে আমার সন্তানরা যেন ইসলামের আদর্শে অনুপ্রাণিত হতে পারে, ইসলামের আদর্শে অনুকরণ তারা করতে পারে, সুসন্তান হিসেবে যেন আমাদের সন্তানরা গড়ে উঠতে পারে, যে সন্তান আমার ব্যক্তির জন্য আনন্দের হবে, আমার পরিবারের জন্য মুখ উজ্জ্বলকর হবে, এবং যেটি কিতাবে আসছে যে কররাতা আইন চোখের ঠান্ডক হবে, প্রশান্তিদায়ক সন্তান হবে। ইসলাম এই বিষয়ে কী বলেছে? সুন্দর একটি গাইডলাইন দিয়েছেন এই বিষয়ে। আমরা বাচ্চাদেরকে, আমাদের শিশুদেরকে ছোট থাকতে কিভাবে আমরা তাদেরকে লালন পালন করব, আল্লাহর ফিতরতের উপর, আল্লাহর ইবাদতের উপর আমরা লালন পালন করে গড়ে তুলব। কারণ সে একবারে শিশুকাল থেকে যেই শিক্ষাটা পাবে সেটার উপরে সে কিন্তু কী হবে, বড় হবে। ফিতরাতুল্লাহ ফাতারান নাসা আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তানই ফিতরতের উপর। ফিতরত বলতে কি, আসল যে স্বভাব আছে মানুষের তাওহীদ, এর উপরে প্রত্যেকজন সন্তান জন্মগ্রহণ করে। বাবা মা তাকে যেভাবে লালন পালন করবে সেভাবেই সে কি উঠবে, বেড়ে উঠবে। লালন পালনের ক্ষেত্রেও আমরা অনেক সময় কিছু ভুল পদ্ধতি, কখনো এফরাদ বা তাফরিদ যেটাকে বলি, এফরাদ বা তাফরিদ হয়তো খুব বাড়াবাড়ি করি, খুব বাড়াবাড়ি করি, একেবারে লাগাম ছেড়ে দিই। বিশেষ করে তারবিয়তের ক্ষেত্রে মানে বাচ্চাদের সাথে যে রূঢ় আচরণ, বাচ্চাদেরকে সুন্দরভাবে কোমলভাবে যে লালন পালন, এটা আমাদের অনেকেই করতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেছেন, হাদিসটা বুখারীর একবারে প্রথম দিকেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার সাথে মানে হাসি তামাশা, ডং তামাশা এবং মুখে পানি নিয়ে এমনি ছিটকে দিচ্ছেন। রাসূল ওই সাহাবি হাদিসটা বর্ণনা করতেছেন, উনি যখন বড় হন, যে আকালতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজ্জাতান মাজ্জাহা ফি ওয়াজহি ওয়া আনা ইবনু খামস সিনিন। আমি পাঁচ বছরের, আমার পাঁচ বছরের ছেলে ছিলাম। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে গিয়ে আমাদের কুয়া থেকে পানি নিয়ে উনি পানি এরকমভাবে ছিটে মারতেছেন, মানে ঢং করতেছেন। তো এটা থেকে আমরা শিখতে পাই, ছোটো বাচ্চা যারা আছে, একবারে ছোটো, পাঁচ বছরের বয়স, তিন বছরের বয়স, এদেরকে খুব কোমলভাবে হাসি হাসি করা, মানে খেলার ছলে এদেরকে শিক্ষা দেওয়া। এবং আমি শেখ সানাউল আজহারী, আপনি দীর্ঘদিন পর্যন্ত দেশের বাইরে ছিলেন এবং পৃথিবীর সবচেয়ে বৃহৎ যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামে আল আজহার, যেটাকে মিশর আজহার ইউনিভার্সিটি বলা হয়, সেখানে আপনি লেখাপড়া করেছেন, সেখানে শিক্ষকতা আপনি করেছেন। একটি বিষয় এই সমাজে আমাদের ঠিক সাম্প্রতিক সময়ে খুব বেশি আলোচিত, বাচ্চাদেরকে বা শিশুদেরকে মসজিদে নেওয়া না নেওয়া প্রসঙ্গে, আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সন্তানদেরকে মসজিদে নিয়ে যেতে বলেছেন, এবং রসুল এটিও বলেছেন যে সন্তানরা, শিশুরা মসজিদে গেলে দুষ্টামি করবে, এটা স্বাভাবিক বিষয়। আমরা অনেককে দেখি যে কেউ যদি বাচ্চা নিয়ে মসজিদে যাচ্ছেন, সেই বাচ্চাকে ধমক দিয়ে আমরা মসজিদ থেকে বের করে দিচ্ছি, মাথাকে একেবারে শেষে দিয়ে দিচ্ছি, অথবা এমন আচরণ করছি যেন বাচ্চারা উৎসাহিত না হয়। এটি শরিয়ার আলোকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়ে নামাজ পড়তেন, হাদিস শরীফের মধ্যে সহি আছে। যখন উনি সেজদা দিতেন তখন তাকে নামিয়ে আবার যখন উঠতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার কোলে নিয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার, এর চেয়ে বড় দলিল আর কি হতে? এবং আমরা দেখি যে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ উসামা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে কোলে নিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়েছেন, হ্যাঁ নামাজ পড়েছেন, রুকু করার সময় নামিয়ে দিতেন, সেজদার সময় নামিয়ে দিতেন, আবার রাসূল যখন দাঁড়াতেন তাকে হাতে করে কোলে করে। অনেক শিশুদের ক্ষেত্রে এরকম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বিষয়টা প্রমাণিত আছে। তো বাচ্চাদেরকে যদি আমরা মসজিদে না নেই, বাচ্চারা যদি মসজিদে না যায় এই ছোট বয়সে, তাহলে তারা ইসলাম শিখবে কোথা থেকে? আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে এদিকে উৎসাহিত করে যে ছোট বাচ্চাদেরকে আমরা মসজিদমুখী করি ইনশাআল্লাহ। তাদেরকে যদি আমরা মসজিদমুখী না করি তাহলে তারা কি মুখী হবে? ক্লাবে যাবে। এবং আমরা দেখি যে বাচ্চারা যদি আমার কাছ থেকে সৌন্দর্য না শিখে, আমার কাছ থেকে সত্যবাদিতা না শিখে, আমার কাছ থেকে শালীনতা না শিখে, আমার কাছ থেকে মানুষের সঙ্গে ভদ্র আচরণ করাটি না শিখে, তাহলে বাচ্চা কোথায় শিখবে? কোথায়? শেখ সানাউল্লাহ আজহারি, আপনাকে অনেক মোবারকবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং চমৎকার আলোচনা করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরা। প্রিয় দর্শক, ইসলাম সৌন্দর্যের ধর্ম। রব্বুল আলামিন মানুষকে চমৎকার করে নির্মাণ করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন খুব সুন্দর অবয়ব দিয়ে। মানুষের চেহারাটা যত সুন্দর, এর চেয়ে সুন্দর হলো, এর চেয়ে চমৎকার হলো, এর চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হলো মানুষকে আল্লাহ তাআলা একটা হৃদয় দিয়েছেন। যে হৃদয় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হৃদয়টি যদি ভালো থাকে, কল্পটি যদি ভালো থাকে, তাহলে মানুষের সব কিছু ভালো থাকবে। আর কল্পটি যদি, হৃদয়টি যদি নষ্ট হয়ে যায়, তাহলে গোটা শরীর সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ইবাদা তখন সুন্দর হবে, আমার আমল তখন সুন্দর হবে, আমার কার্যক্রম তখন সুন্দর হবে, আমার দিন ও রাত্রির সকল কিছু তখনই সুন্দর হবে যখন আমার হৃদয়টা সুন্দর থাকবে, সুবাসিত থাকবে কোরআনের আদর্শে, সুন্নার আদর্শে আমার হৃদয়টা সুরভিত থাকবে। হৃদয়কে কোন কোন জিনিস নষ্ট করে দেয়, এর ভিতরে অন্যতম একটি হলো পরশ্রীকাতরতা। অন্যের সৌন্দর্য দেখতে না পারা আমার হৃদয়কে নষ্ট করে দিচ্ছে। হিংসা আমার হৃদয়কে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাদিসে বলেছেন যে আগুন যেমন কাঠকে, লাকড়িকে পুড়িয়ে জ্বালিয়ে অঙ্গার করে দেয়, শেষ করে দেয়, ছারখার করে দেয়, তেমনই হিংসা মানুষের ইবাদতকে নষ্ট করে দেয়। একজন সাধক বলেছেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার দরকার নেই, বরং পৃথিবীর সকল মানুষ সম্পর্কে তুমি একটি পজিটিভ, একটি ইতিবাচক হৃদয় লালন করো, তোমার ইবাদতের পরিমাণ হবে এর চেয়ে বেশি। আজকে যেটি হচ্ছে, আমরা ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা করছি, কিন্তু অন্যদের সম্পর্কে আমাদের হৃদয়ে কলুষতা, আমাদের হৃদয় ভরে আছে হিংসার মাধ্যমে, আমাদের হৃদয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা হয়েছে পরশ্রী কাতরতার মাধ্যমে। আমাদের অন্তরটাকে আমরা একেবারে বসবাস অযোগ্য করে ফেলছি, কালচে করে ফেলছি। এর নাম ইসলাম নয়। ইসলামের সৌন্দর্য হলো একটি মুক্ত, স্বাধীন, ভালোবাসার হৃদয় আমার থাকবে এবং আমি সবাইকে ভালোবাসব, আমার জীবন সুন্দর হবে, আমার ইবাদত সুন্দর হবে, মানুষের দিকে হাসি মুখে তাকানো, এটি পর্যন্ত সুন্নাহ এবং ইসলামের একটি নির্দেশ। আমরা বুঝতে পারি ইসলাম জীবনকে সুন্দর করার জন্য যে সকল বিধান দিয়েছে, সবচেয়ে বড় বিধান হলো হৃদয়টাকে সুন্দর করা, অমলিন করা, নিষ্কলুষ করা। রব্বুল আলামিন একটি ইতিবাচক এবং বৃহৎ হৃদয়, আকাশের মতো উদার, সমুদ্রের মতো চমৎকার একটি হৃদয় নিয়ে মানুষকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করেন, এই প্রত্যাশা কামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের আগামী শুক্রবারের এই চমৎকার আয়োজনটা নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত রাব্বে করিম আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ, সুন্দর ও নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।